আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ত্রিশালী পুকুরে বিষ প্রয়োগ করে 30 লাখ টাকার মাছ নিধন। নান্দলে বালুমহল থেকে চাঁদার দাবিতে সশস্ত্র মহড়া। ঈশ্বরগঞ্জে যুব অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা। চীনকে টেক্কা দিতে নতুন যে কৌশল নিল ভারত। বাংলাদেশের ছক্কা মারতে না পারার কারণ জানালেন কোচ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ত্রিশালী পুকুরে বিষ প্রয়োগ করে 30 লাখ টাকার মাছ নিধন। ময়মনসিংহ ত্রিশালী একটি পুকুরে বিষ প্রয়োগ করে 25 থেকে 30 লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার 12 অক্টোবর গভীর রাতে উপজেলার বৈলর কানহর এলাকায় মোহাম্মদ আলমগীর কবিরের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে প্রায় 25 থেকে 30 লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। এই ঘটনায় থানার অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নান্দালে বালুমহাল থেকে চাঁদার দাবিতে সশস্ত্র মহড়া। ময়মনসিংহের নান্দাল উপজেলার মেসার্স ঐশী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বালুমহালের ইজারাদার মোহাম্মদ মামুনুর রশিদের কাছে লোক মারফত চাঁদা দাবি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে সরকারি ডাককৃত বালু রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবে না বলে ইজারাদারকে হুমকি দিয়ে যাচ্ছে চাঁদাবাদ চক্রের আব্দুস সাত্তার, রতন মেম্বার ইদ্রিস, আসাদুল মোল্লা সহ অজ্ঞাত বেশ কয়েকজন। এছাড়া চাঁদাবাজকারীরা দল বেঁধে মোটর সাইকেল যোগে বালু নিয়ে যাতায়াতের রাস্তায় দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। ঈশ্বরগঞ্জের যুব অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত 11 অক্টোবর বিকেলে ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। যুব অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজু রায়হানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। চীনকে টেক্কা দিতে নতুন যে কৌশল নিল ভারত। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সরকার আঞ্চলিক প্রভাব বিস্তারে চীনের সঙ্গে পাল্লা দিতে এবার নতুন কৌশল নিয়েছে। এর অংশ হিসেবে অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরেছে তারা। প্রতিবেশী দেশগুলোতে বাড়াচ্ছে বিনিয়োগ ও সহায়তা। ভারত সরকার এমন পদক্ষেপের মাধ্যমে অন্য দেশকে প্রয়োজনে আর্থিক সহযোগিতা দিতে সক্ষম একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে হাজির করার চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বাংলাদেশের ছক্কা মারতে না পারার কারণ জানালেন কোচ। টি টোয়েন্টি ক্রিকেটে বাকি দলগুলো দ্রুত অগ্রসর হলেও বাংলাদেশের উন্নতি সে অর্থে চোখে ধরা পড়ে না। বড় স্কোর করতে বরাবরই ব্যর্থ বাংলাদেশের খেলোয়াড়রা। টি টোয়েন্টিতে 180 থেকে 200 রান এখন ডাল ভাত, অথচ বাংলাদেশ আটকে আছে 130 থেকে 140 রানে। 4 ছক্কার টি টোয়েন্টিতে টাইগাররা পারেন না ছক্কা হাঁকাতে। টি টোয়েন্টিতে বাকিদের চেয়ে পিছিয়ে পড়ার অন্যতম কারণ এটি। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস এর পেছনে শারীরিক সামর্থ্যের সীমাবদ্ধতাকে দায়ী করেছেন। দর্শক, ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।